দিনের পর দিন বাড়ছে ছেলের মানসিক ভারসাম্যহীনতার সমস্যা। দরিদ্র পরিবারের পিতামাতা সংসার চালিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে চিকিৎসা করাতে অপারক হওয়ায় বৃহস্পতিবার সরকারি সাহায্যের আশায় শিকলবন্দী অবস্থায় অসুস্থ ছেলেকে নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন। স্থানীয় সূত্রের খবর, মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর শালাপাতগঞ্জ এলাকার বাসিন্দা শেখবুদ্দিন, পেশায় তিনি শ্রমিক। তার ছোট ছেলে শেখ কাছে বয়স 29, সে প্রায় 10 বছর আগে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রথমে সমস্যা কম থাকায় সে শ্রমিকের কাজ করত এবং বিয়েও করেছিল, তবে মানসিক রোগ ক্রমশ বাড়তে থাকায় কাজ বন্ধ হয়ে যায়, এমনকি স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। অভাবে সংসারে দরিদ্র পিতা দুমুঠো অন্ন জোগাতেই হিমশিম, তারপরেও যতটুকু পেরেছে ছেলে চিকিৎসা করিয়েছে, এখন সমস্যা আরো বেড়েছে। মানসিক রোগে আক্রান্ত হয়ে মা বাবা সহ পরিবার প্রতিবেশীদের মারধর করছে ছেলে, তাই বাধ্য হয়ে এক বছর ধরে বাড়িতে শিকল দিয়ে তালা বন্দি করে রেখেছে শেখ কাসেদকে। ছেলে চিকিৎসার জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকেরা, কিন্তু এখনো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। বাধ্য হয়ে সরকারি সাহায্যের আর্জি জানাতে বৃহস্পতিবার শিকলবন্দি অবস্থায় ছেলেকে জেলা প্রশাসনের কাছে নিয়ে আসেন হতদরিদ্র পিতামাতা। এ প্রসঙ্গে অসুস্থ যুবকের মা কাফিরুন বিবি জানিয়েছেন, পুরো সাহায্য পেয়েছো সরকারি? কি চাইছেন আপনারা? আপনি চাইছেন বেটা কুচ করে দে বেটা। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Raymond, the complete man.